এই তেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। চুল লম্বা করে, চুল পড়া বন্ধ করে, সাথে খুশকি দূর করতে সাহায্য করে। করব না এখানে, খুব অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি, কারণ যখন তখনই এটা বানিয়ে নেওয়া যায়, সেই জন্য একটা ব্যাচ শেষ হলে দেন আমি আরেকটা ব্যাচ বানাই। থেতো করে নেওয়ার কারণ হচ্ছে এটা থেকে যতে সব নির্যাস অর্থাৎ জুস বের হয়ে আসতে পারে। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগেই আমার চুলের তেল শেষ হয়ে গেছে, যেটা আমি নিজে বানাই। সময়ের অভাবে তেল বানানো হচ্ছিল না, আজকে একটু ফ্রি আছি, ভাবলাম এই তেলটা বানিয়ে নিই, সাথে আপনাদের সাথেও শেয়ার করি আমি এই ঘরে কত সহজ উপায়ে হার্বাল তেলটা বানিয়ে নিই। আজ আমি সরিষার তেলের সাথে আর একটা তেল মিক্সড করে হার্বাল তেলটা বানাচ্ছি। তবে আপনারা চাইলে শুধু সরিষার তেল বা নারকেল তেল, আবার সব ধরনের তেল একসাথে মিক্সড করেও এই হার্বাল তেলটা বানিয়ে নিতে পারেন। এই তেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। চুল লম্বা করে, চুল পড়া বন্ধ করে, সাথে খুশকি দূর করতে সাহায্য করে। তো পাত্রে আমি সরিষার তেল নিয়ে নিলাম, তেলটা একটু গরম হচ্ছে, সাথে আমি ঘরে থাকা এই তেলটাও ব্যবহার করছি। এটা মেথি আমলা তেল, আমার ঘরে ছিল বিধায় আমি এটা ব্যবহার করছি, তবে কারোর ঘরে যদি না থাকে যে কোনো একটা তেল দিয়েও এই তেলটা বানানো যায়। তো বেশি আমি ব্যবহার করব না এখানে, খুব অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি, কারণ যখন তখনই এটা বানিয়ে নেওয়া যায়, সেই জন্য একটা ব্যাচ শেষ হলে দেন আমি আর একটা ব্যাচ বানাই। তো যেটা দেখা যায় যে সব ধরনের উপাদান যদি আমি একসাথে ইনক্লুড করতে পারি তখন আমি বেশি করে বানাই, তবে আজকে আমি ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তেলটা বানিয়ে নিয়েছি। এখানে কয়েকটা আদা আর রসুন আছে, কয়েকটা না, মোটামুটি 2 ইঞ্চি মতন আদা আর একটা বড় রসুন আমি এটা কেটে থেতো করে নিয়েছিলাম। এটা থেতো করে নেওয়ার কারণ হচ্ছে এটা থেকে যতে সব নির্যাস অর্থাৎ জুস বের হয়ে আসতে পারে। কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমি এর ভিতরে কয়েকটা লবঙ্গ, এটাও আমি থেতো করে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা উপাদান দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে দেন আর একটা উপাদান দিচ্ছি, যেহেতু ভিডিওটা একটু টেনে দিয়েছি এই জন্য মনে হচ্ছে যে একটার পর একটা দিচ্ছি। লবঙ্গ দিয়ে সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি তেজপাতা দিয়ে নিলাম, 3টা মতন তেজপাতা ভালো করে ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেজপাতাগুলো ভালো করে নাড়াচাড়া করে এখানে 2 টেবিল চামচ মতন কালো জিরা নিয়েছি, এই কালো জিরাটা আমি একটু থেতো করে তারপরে তেলের মধ্যে দিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা উপাদান দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপরের উপাদানটা দিতে, তাহলে যেটা হয় সবগুলো উপাদান দেখা যাচ্ছে অনেক কিছু একসাথে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, সে ভয়টা থাকবে না। আমি এখানে মেথি গুঁড়ো নিয়েছি, আমার কাছে মেথি পাউডারটা ছিল বলে আমি এটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আস্ত মেথিও দিতে পারেন। আস্ত মেথি যদি দেন সেক্ষেত্রে শুরু তো দেবেন, একটু থেতো করে আদা রসুন দেওয়ার পরপরই মেথিটা দিয়ে দেবেন, তাহলে যেটা হবে মেথির পুরো নির্যাসটা বের হয়ে আসবে। এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অলমোস্ট আমার তেলটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে এটা ঠান্ডা করব। ওভারনাইট চাইলে রেখে দিতে পারেন, আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে এটা ছেঁকে নেব। ভিডিও কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করার, যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। এই যে পরের দিন সকালে আমি তেলটা ছেঁকে নিয়েছি এবং ছেঁকে নিয়েও এটা আমি ঘণ্টাখানিক এভাবে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলোর থেকে তেলটা সম্পূর্ণ বের হয়ে যেতে পারে। শুরুতেই যেহেতু বলেছিলাম খুব অল্প পরিমাণে আমি এই তেলটা বানিয়েছি, এটা মোটামুটি আমার 1.5 থেকে 2 মাস চলে যাবে। এই যে এই ছিল আজকের আমার ভিডিও, যদি কাজে লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন, আমি বলতে পারি যে 100% একটা কার্যকরী তেল। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।